বসার জায়গা হচ্ছে না। ওট 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 সিকি রোড, ছেলেটা লাস্টে নেমেই গেল। তো অ্যাট লাস্ট আমরা যাচ্ছি শিবনিবাসে অনেকদিন পরে, কারণ আমাদের মাঝেই প্ল্যান হয়েছিল একদিন যাওয়ার, কিন্তু সেদিন আমাদের যাওয়া হয়নি। তার কারণে আজকে আমরা যাচ্ছি, আজকে হঠাৎ করেই প্ল্যান যেগুলো হয় সেগুলো আর কি সাকসেসফুল হয়, তো এটাও সেরকম একটা। আর এখানে যেতে যেতে এই মন্দির একটা তৈরি হচ্ছে, এটা রাস্তার পাশেই আর কি পরে যেতে যেতে। তো চলো, এখানে আমরা চলে এসেছি শিবনিবাসে, আর এই মাঠটাই ঠিক আছে, তো এই মেলা বসে, ফেব্রুয়ারি মাসে মেলা হয়, আর এখানে দেখো আমরা চলে এসেছি। আর চলো তারপরে গিয়ে তারপর সোজা কথা বলছি। সো ফাইনালি চলে আসলাম আমরা শিবনিবাসে, আর এখানে এসে একদমই ফাঁকা, আর মন্দিরটা বন্ধ আছে, 4টা থেকে খুলবে। আর আমরা এসেছি এখন প্রায় কটা বাজে, 2:30 বাজে, মানে 1.5 ঘন্টা পরে খুলবে, তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আর ভাড়াটা তোরা দিয়ে দে, কেউ একজন আমি যাওয়ার সময় দিয়ে দিচ্ছি তাহলে তার ভাড়াটা, ঠিক আছে? তো চলো গাইজ, এখানে তোমাদের এখন ঘুরে দেখাবো পুরো জায়গাটা, আর আমরাও দেখবো। আর আমরা সাথে এসেছি, দেখতে পাচ্ছ 5-6 জন আছি, আর চলো। তো এখানের আগে তোমরা একটা সিনেমাটিক শট দেখে নাও। তো গাইজ, এখানে হচ্ছে আমাদের নদিয়াতে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ এটা, ঠিক আছে? তো এই মন্দিরটা পেছনে যেটা দেখছো তোমরা, ওই মন্দিরটার ভেতরে আছে সেটা। তো সেটা এখন তো খুলবে না, আমি বললাম এটা খোলার এখনও 1.5 ঘন্টা বাকি, তো খুললে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো ও গাইজ, আমি এখনও ইন্ট্রোটা নিই। সো হে গাইজ, কেমন আছো সবাই? আসো, সবাই প্রচুর ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, ব্লগস উইথ শৌভিকে। তো চলে এসেছি আজকে শিবনিবাসে, তো চলো কন্টিনিউ করো। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ যে এটা কৃষ্ণচূড়া গাছ, আর এখানে আমি আর রাজু নাম লিখছিলাম, ওই পাশে রাজু রাজুর যারা যারা আছে মোটামুটি তাদের নাম লিখছিলো, আর এদিকে আমি আমার নাম লিখছিলাম, আর আরও নাম লিখেছি, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা চলো কন্টিনিউ করো, দেখতে থাকো। এই সেই কৃষ্ণচূড়া যার পাশে দাঁড়িয়ে তুমি যে লিখেছিলে নাম, হাত নাড়িয়ে নাড়িয়ে। ওই সাইডটা আমরা পুরো দেখে আর কি এখন যাচ্ছি সামনের দিকে, যেদিকে আছে হচ্ছে না এদিকে ব্রিজ না নদী। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নতুন একটা ক্যাফে মতো ওপেনিং হয়েছে, আমরা ঢুকবো না আজকে, ঠিক আছে? তো তোমরা আর অন্য আরেকদিন আসবো, সেদিন আমরা ঢুকবো। তো এইটারই পাশ দিয়ে সামনের দিকে হচ্ছে চুন্নি নদী আছে, তো সেদিকে এখন যাচ্ছি একটু ওখান থেকে ঘুরে, তারপর ব্রিজের দিকে যাবো। এখানে একটা ব্রিজ আছে, বড় ব্রিজ, তো চলো এখান থেকে ঘুরে তারপর ওদিকে যাওয়া যাবে। আর তোমরা এখানের ভিউটা একটু দেখে নাও। তো চলে এসেছি আমরা চুন্নি নদীর পাড়ে, এটা হয়তো চুন্নি নদী হবে। আর এখানে দেখতে পাচ্ছ এই নদীর পাশে একটা শ্মশান দেখা যাচ্ছে। তো আমাদের এখন প্ল্যানিং হলো যে আমরা ওইখানেই যাব, কিন্তু এখানে আবার অনেকে ভয় পাচ্ছে যে না যাবো না, ভয় লাগছে, ঠিক আছে? তো আমাদের ওরকম ভয়টাই কিছু নেই, তো তো ভাবছি যাবো আর বেরিয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ ওই বাঁশের ব্রিজটা এখন পার করবো, বাঁশের ব্রিজটা পার করে তারপরে যাবো। তো চলো কন্টিনিউ করো, চলো। তো এখন রয়েছি ব্রিজের ওপরে, আর ওইখানে দেখতে পাচ্ছ ওই বড় ব্রিজটা, ওইখানে যাবো আমরা একটু পরে। তো ওইটাই যাওয়ার জন্য মেন এদিকে এসেছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম যে এখানে শ্মশান, তো শ্মশান ঘুরে তারপর যাবো। তো গাইজ, ওইখান থেকে এখন যাচ্ছে এদিকে ওই বড় ব্রিজটার উদ্দেশ্যে, কিন্তু এখান থেকে যাওয়া যায় নাকি? ও বড় ব্রিজে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়, কিন্তু এই কাছ দিকে ব্যারিকেড দিয়ে। তো আমরা এখান দিয়ে চলে যাচ্ছিলাম, এখানে ব্যারিকেড দেওয়া আছে, গাড়ি যাওয়া যাবে না। আর যেখানে তোমরা যদি যেতে চাও পায়ে হেঁটে, এইখান দিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? তো তো টাকা লাগবে, জানতাম না, তো টাকাটা দিয়ে তারপর এখান থেকে সোজা ওইদিকে যাবো, আর 2 টাকা করে লাগে পাসিং হতে। তো চলো, তো এখন সেই শ্মশানটায় যাচ্ছি আমরা ব্রিজটা পার করার পরে। আর পেছনে তো ভয়তে একজনকে 2 জন ধরে নিয়ে আসছে, ও মাঝখানে ছেলেটার ভীষণ ভয়, ঠিক আছে? তো আর সামনে একজন ব্লগ করছে, আর আমার পাশে একজন আছে, সে হচ্ছে শম্পা, ঠিক আছে? তো আমরা একবার পিকনিক করেছিলাম ইসে, এরকমই জায়গায় ইসে করেছিলাম, কিসে বলতো? শ্মশানে পিকনিক করবে, আমি গেছিলাম ইসে, ওই ভাজন ঘাটের ওই জায়গা আছে না আমবাগান, সেই জায়গায় গেছিলাম পিকনিক, আমরা গেছিলাম সেই জায়গা, সেই জায়গা। আরে সে শ্মশান কই, পার করে চলে আসলাম নাকি? ওই যে সামনে তো, সামনে তো, সামনে জায়গাটা কিন্তু বেশ ভয়ানক, ভয়ানক ব্যাপার আছে, একটু ব্যাপার আছে, সেই ব্যাপার। এই গাছে হয়তো ভূত ঝুলে থাকতে পারে, ছাড়ে দিয়া হয় সুমন বাড়ি যেতে পারবে না।
से हाय से हाय से हाय তো গাইস পুরো চারিপাশে জঙ্গলের মাঝখানে এই একটা মন্দির এখানে ঠিক আছে তো মানে কিছু বলার নেই জায়গাটা বেশ ভেরি এক্সাইটেড একটা এক্সাইটিং জায়গা বেশ ভালো চারিদিকে পুরো জঙ্গল আছে তার মাঝখানে একটা মন্দির কিন্তু কি মন্দির এখন বোঝা যাচ্ছে না একটু সামনে গিয়ে তারপর দেখছি কি মন্দির এটা কি ঠাকুর ও এটা কালী ঠাকুর রক্ষা কালী ঠাকুর এটা রাজু বাদর আমাদের এখন বাদর খেলা দেখাবে এই তো এই আর এক বাদর শম্পা সে হাই হাই এরম কর চলো তো এই যে এখান থেকে শ্মশানটা দেখা যাচ্ছে আর ভেতরে আর গেলাম না সামনের দিকে কারণ আমাদের মেইন ঘোরার জন্য এখানে এসেছিলাম তো ঘুরে এখন চলে যাব তো বহুত ঘোরার পরে পুরো প্রায় আমরা 1.5 কিলোমিটার হাঁটার পরে মানে ব্রিজটা আর কি ওই দিক দিয়েও যাওয়া যেত মানে প্রথম যখন মন্দিরে ঢুকলাম ওই রাস্তা দিয়েও যাওয়া যেত কিন্তু আমরা ওই বাঁশের ব্রিজটা পার করে চলে এসেছি যার কারণে এই দিক দিয়ে আসতে হলো অনেকটা ঘুরতে হলো তো চলো ফাইনালি আমরা চলে এসেছি ব্রিজে ব্রিজটা দেখো এই যে সেই ব্রিজটা আর চলো আমরা এখন সামনের দিকে যাচ্ছি ব্রিজটা আমি দেখাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছি আর কি বলবো আর কথা খুঁজে পাচ্ছি না কথা বল ওই যে ব্রিজ পেয়ে গেছি গাইস ওই দেখো ওই যে এবার আমরা ব্রিজে গিয়ে ফুল ফটোবাজি করব ফটোবাজি করব নট মেয়েবাজি ফটোবাজি নট মেয়েবাজি এ এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কেন ট্রেন পাবি না 4:40 পেয়ে যাবো কটা 4:41 হ্যাঁ অন্য এক সময় আছে তোর পোঙার গজব বেজতি বেশি দূর যেতে হবে না এই দেখো আমাদের তাকো ওইখানে শ্মশান বেশি দূর যাওয়া লাগবে না পড়ে গেলে ছেলেটা সুইসাইড করতে উঠেছে কারণ এই মেয়েটাকে প্রপোজ করে দে হ্যাঁ বলেনি তো গাইস যেরকম দেখলে এখানে সব ভিউটা তোমাদের দেখালাম কীরকম ভিউ আর আমরা আমি এখানে অনেকদিন পরে আসলাম আমি ফেব্রুয়ারিতে এসেছিলাম আর এই আসলাম আর এখানে ভিউটা যা অসাধারণ ওদিকে অনেক শ্যুটিং হচ্ছে এখানে ওই টুকটাক অ্যালবাম ভিডিও বলো অনেক কিছু শ্যুটিং হয় আর এখন আমি দেখতে পাচ্ছি ওখানে প্রি ওয়েডিংয়ের শ্যুটিংটা হচ্ছে ঠিক আছে তো আর পেছনে সব ছবি টবি তুলছে আর আমার ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে আর চলো এখান থেকে এখন মনে হয় বেরিয়ে যাবো আর যদি কিছু দেখায় তো দেখাবো আর এই মালটা ছবিটা এখন তোলা হয়নি একটু ছবি তুলে দিতে হবে আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে সেগুলো আমি এখানে দেখিয়ে দেবো তোমাদের আর নাই থাম্বেলে দিয়ে দেবো ঠিক আছে তো চলো এখানে তোমরা কন্টিনিউ করতে থাকো তো গাইস বাড়িতে চলে এসেছি আর ব্লগটাই অবধি ছিল ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে টাটা।